খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এমআইটিতে সাম্প্রতিক একটি গবেষণায় ডায়না নামক একটি নতুন এমআরআই পদ্ধতির কার্যকারিতা হ্রাস করা হয়েছে যা প্রাথমিকভাবে স্নায়বিক কার্যকলাপকে সরাসরি শনাক্ত করতে পারে বলে মনে করা হয়েছিল পরিবর্তে শনাক্ত করা সংকেতগুলি ইমেজিং প্রক্রিয়া দ্বারা উৎপাদিত নির্দেশ হিসেবে পাওয়া গেছে সঠিক নিউরো ইমেজিং কৌশলগুলি বিকাশে জটিলতা এবং চ্যালেঞ্জগুলিকে হাইলাইট করেছে এমআইটির ম্যাকগভার্ন ইনস্টিটিউট ফর ব্রেন রিসার্চের বিজ্ঞানীদের মতে ম্যাগনেটিক রেজোনাস ইমেজিং দিয়ে মস্তিষ্কের ইমেজ করার একটি নতুন উপায় প্রাথমিকভাবে রিপোর্ট করা স্নায়ু কার্যকলাপ সরাসরি শনাক্ত কিন্তু করে না পদ্ধতিটি প্রথম দু সালে বলা হয়েছিল একটি সম্ভাব্য রূপান্তরমূলক পদ্ধতি হিসাবে নিউরোসায়েন্স সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা তৈরি করেছিল যাই হোক এমআইটি প্রফেসর অ্যালান জাসানফের ল্যাব থেকে একটি গবেষণা যা সায়েন্স অ্যাডভান্সের জার্নালে রিপোর্ট করা হয়েছে দেখায় যে নতুন পদ্ধতির দ্বারা উৎপাদিত এমআরআই সংকেতগুলি ইমেজিং প্রক্রিয়ার দ্বারাই তৈরি হয় নিউডোনাল কার্যকলাপ নয় জাসানফ জৈবিক প্রকৌশল মস্তিষ্ক এবং জ্ঞানীয় বিজ্ঞান এবং পারমাণবিক বিজ্ঞান এবং প্রকৌশলের অধ্যাপক সেই সাথে ম্যাকগ্রন ইনস্টিটিউটের একজন সহযোগী তদন্তকারী ব্যাখ্যা করেছেন যে মস্তিষ্কে নিউরোনাল কার্যকলাপ দেখায় একটি অ আক্রমণকারী উপায় থাকে একটি দীর্ঘ সময়ের লক্ষ্য স্নায়ুবিজ্ঞানী গবেষকরা বর্তমানে মস্তিষ্কের ক্রিয়াকলাপ নিরীক্ষণের জন্য যে কার্যকরী এমআরআই পদ্ধতিগুলি ব্যবহার করেন তা আসলে নিউরাল সিগনালিং শনাক্ত করে না পরিবর্তে তারা একটি প্রক্সি হিসাবে মস্তিষ্কের কার্যকলাপ দ্বারা টিকার রক্ত প্রবাহ পরিবর্তন ব্যবহার করে এটি ইমেজিংয়ের সময় মস্তিষ্কের কোন অংশগুলি নিযুক্ত করে তা প্রকাশ করে তবে এটি সুনির্দিষ্ট অবস্থানগুলিতে স্নায়বিক কার্যকলাপকে চিহ্নিত করতে একদমই পারে না এবং নিউরনের দ্রুত আগুনের মতো যোগাযোগগুলিকে সত্যিই ট্র্যাক করা খুবই ধীর তাই যখন বিজ্ঞানীদের একটি দল দু সালে নিউডোনাল কার্যকলাপের সরাসরি ইমেজিংয়ের জন্য ডায়না নামক একটি নতুন হিমারাই পদ্ধতি রিপোর্ট করেছিলেন তখন স্নায়ুবিজ্ঞানীরা মনোযোগ দিয়েছিলেন কিন্তু লেখকরা দাবি করেছেন ডায়না মস্তিষ্ক এমআরআই সংকেত শনাক্ত করেছে যা নিউরনের বৈদ্যুতিক সংকেতের সাথে সংগতিপূর্ণ এবং এটি কার্যকরী এর জন্যে এখন ব্যবহৃত পদ্ধতির তুলনায় অনেক দ্রুত সংকেত অর্জন করেছে সবাই এটা চায় জাসানাব বলেছেন যদি আমরা পুরো মস্তিষ্কের দিকে তাকাতে পারি এবং মিলি সেকেন্ডের নির্ভলতার সাথে এর কার্যকলাপ অনুসরণ করতে পারি তবে আমরা জানতে পারব যে আমরা যে সমস্ত সংকেতগুলি দেখছি সেগুলি সেলুলার কার্যকলাপের সাথে সম্পর্কিত এটি সত্যি খুব দুর্দান্ত হবে এ মস্তিষ্ক কীভাবে কাজ করে এবং রোগে কি ভুল হয় সে সম্পর্কে এটি আমাদের সব ধরনের জিনিস জানাতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সার